নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব জন্মছকে কোন কোন যোগ থাকলে প্রেমে বারে বারে প্রতারিত হতে হয় বা লাইফে প্রেম একদমই শুট করে না। ইংলিশে বলতে গেলে রিজন বিহাইন্ড ফেলিওর ইন লাভ অ্যান্ড রোম্যান্টিক রিলেশনশিপ, অর্থাৎ জন্মছকে কী কী যোগ থাকলে আমরা দেখতে পারবো জীবনে কোনো সময় লাভ যেন ঠিকমতো শুট করে না। অনেকের ক্ষেত্রে লাভ হয়তো দেখা যাবে যে 4 মাস 5 মাস বা অনেকের ক্ষেত্রে 1 মাস 2 মাসের মধ্যেই তাদের লাভ কিন্তু ভেঙে যায় বা ভুলভাল তারা কিন্তু প্রেমিক বা প্রেমিকা জোগাড় করে বা তার লাইফে আসে এবং অটোমেটিক্যালিভাবে তাদের রিলেশনশিপে একটা খুব অল্প দিনের মধ্যে ব্রেকআপ একটা হয়ে যায়। তা আমরা কীভাবে এগুলো বুঝতে পারবো? মূল আলোচনায় আসার আগে আমাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন এখনকার দিনে যেমন সমাজ যেমন উন্নত হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের একটা মোবাইল ফোন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের সঙ্গে কমিউনিকেশন বা কানেকশন অত্যাধিকভাবে বেড়ে গেছে। তাই সম্পর্কগুলো আমি বারে বারে বলি খুব ইমিডিয়েটভাবে ক্রিয়েট করছে, যতটা তাড়াতাড়ি ক্রিয়েট করছে তা ভাঙতে ঠিক তার থেকেও তাড়াতাড়ি কিন্তু ভেঙে যাচ্ছে। মানুষের মধ্যে সেই ধৈর্য বা পেশেন্সের বড় রকম অভাব রয়েছে, সেটা সবার ক্ষেত্রেই রয়েছে। আমরা নিজেরাও বুঝতে পারি না, আমরা সামান্য ব্যাপারে একটু সামান্য ব্যাপারে যদি কোনো ব্যাপারে একটু পান থেকে চুন কষে বা একটু যদি লেট হয় আমরা খুব ইম্পেশেন্ট হয়ে পড়ি, আমরা খুব অধৈর্যবান হয়ে পড়ি। তা যাই হোক না কেন, এইগুলো আমাদের একটা সমাজ যত এগুচ্ছে, যত আমরা সোশ্যাল হচ্ছি, যত আমরা স্মার্ট লাইফস্টাইল লিড করতে চাইছি, আমরা একটা স্মার্ট সিটি বানানোর দিকে এগিয়ে যাচ্ছি এবং এই স্মার্ট যত থাকবে তত অটোমেটিক্যালিভাবে কাগজ কলম বা এই যে ক্লাসিক্যাল যে ব্যাপারগুলো অর্থাৎ প্রেম ভালোবাসা সেটা কিন্তু কোথাও যেন একটু আলটিমেটলি নড়বড়ে হয়ে যাওয়ারই কথা। কিন্তু যাই হোক না কেন, সমাজ অবশ্যই এগোবে, সমাজকে তাল রেখে আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে। তা অনেকেই তো প্রেম করেন এবং অনেকেই প্রেম করে বিবাহ করেন, কেননা এখন কিন্তু খুব সহজে মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি হয়, অনেকেই কিন্তু প্রেম করে বিবাহ করেন এবং সেখানেও কিন্তু একটা সুস্থ স্বাভাবিক তারা কিন্তু লাইফস্টাইল লিড করে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা কিন্তু হাজার চেষ্টা করলেও তাদের জীবনে কিন্তু কোনোভাবে প্রেম শুট করে না, কোনো না কোনোভাবে তাদের লাইফে কিন্তু প্রবলেমটি ক্রিয়েট করে দেয়। প্রেম যতবার তারা লাইফে করেছে তার কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করেছে এবং সেটা কোনো না কোনোভাবে তার লাইফে প্রেম শুট করতে পারে না। তাই আসুন আমরা জেনে নিই কোন কোন জায়গা থেকে আমরা মেনলি বুঝতে পারবো যে আপনার জেনারেলভাবে প্রেম করা উচিত নয় বা প্রেম করলে অনেকগুলো সাবধানতা অবলম্বন করতে হবে এবং কিভাবে সেই ব্যাপারগুলোকে প্রতিকার করব সেই ব্যাপারগুলোকেও পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের জেনে নেওয়া উচিত। বা যারা যাদের বিবাহ হয়ে গেছে, যারা একটা বিবাহিত লাইফে রয়েছেন, তাদের বিবাহিত লাইফের ক্ষেত্রে যে রোম্যান্টিক রিলেশনশিপ অর্থাৎ তাদের মধ্যে যে প্রেম ভালোবাসা অর্থাৎ বিয়ের পরও যে প্রেম ভালোবাসা রয়েছে সেই প্রেম ভালোবাসার যেন সম্পর্কে যে ভিত যাতে খুবই দৃঢ় হয় এবং সেটা কেন সব দিক থেকে একটা অ্যাটাচমেন্ট থাকে, সেটা ইমোশনালি সাইকোলজিক্যালিভাবে সেইটাকেও কীভাবে আমরা ইম্প্রুভ করব সেইটাকেও কিন্তু আমরা এখান থেকে দেখে নেব। ঠিক আছে, সুতরাং প্রেম ভালোবাসা প্লাস রোম্যান্টিকতা ইন দ্য ইওর রিলেশনশিপ সেই ব্যাপারটা কিন্তু আমাদের দেখতে হবে। প্রথমে আমি যেটা বলবো, আমাদের জীবনে আমরা কতটা প্রেম করতে পারবো বা প্রেমে কতটা স্যাটিসফাই হব বা যে কোনো রিলেশনশিপের মধ্যে যে রোম্যান্টিকতা ব্যাপারটা কতটা ক্রিয়েট করবে সেইটা নির্ধারণ করে হচ্ছে 5th হাউস থেকে, অর্থাৎ আপনার লগ্নের এক্সপেক্টে 5th ভাবটা কিন্তু ইন্ডিকেট করে আপনি প্রেমের ব্যাপারে বা আপনি কতটা বুদ্ধিমান, আপনার প্রেম ভাগ্য কতটা শুভ বা আপনার সন্তান ভাগ্য কতটা শুভ বা আপনার বিবাহ পরবর্তী লাইফে আপনার যে রোম্যান্টিকতা সেটা কতটা থাকবে সেটাও কিন্তু এই 5th হাউস থেকে কিন্তু ইন্ডিকেট করে। 5th হাউসকে সন্তান ভাব বললেও জেনারেলভাবে প্রেম করার ব্যাপারে কিন্তু 5th হাউসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, নেক্সট যেটা পরবর্তী বলবো সেটা হচ্ছে যেহেতু ভেনাস বা শুক্র হলো জাগতিক সুখ ঐশ্বর্যের কারক গ্রহ, তাই লাইফে রিলেশনশিপ কাউকে ভালো লাগা কারোর মধ্যে একটা রোম্যান্টিকতা বা কাউকে অ্যাট্রাক্ট করা বা আকর্ষণ করার ক্ষেত্রে বা সেই রিলেশনশিপটাকে চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভেনাসের ব্যাপার কিন্তু এসে যায়। তাই আমরা অবশ্যই লাভকে কতটা স্যাটিসফাই হবে সেটা কিন্তু নির্ভর করবে নাম্বার 1 হলো 5th ভাব বা 5th পতির উপর
এবং বিনাশের উপর, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বিনাশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং মেয়েদের ক্ষেত্রে অবশ্যই মঙ্গলকেও কিন্তু অনেকটা ইন্ডিকেট করবে, ঠিক আছে, প্রেম ভালোবাসার বা রোমান্টিকতার ক্ষেত্রে। তবে জেনারেলভাবে ছেলে বা মেয়ের উভয়ের ক্ষেত্রে লাভ লাইফের ক্ষেত্রে পঞ্চম ভাব এবং পঞ্চম পতি, অর্থাৎ পঞ্চম ভাব পঞ্চম পতি এবং বিনাশ বা শুক্রের ভূমিকা কিন্তু সবথেকে বেশি উল্লেখযোগ্য থাকবে। তবে মেয়েদের ক্ষেত্রে কিন্তু আমরা মার্স বা মঙ্গলকেও কিন্তু একটু এগিয়ে রাখবো, ওকে? এই ব্যাপারটা কিন্তু আমাদের একটু জানতে হবে, কেননা সাকসেস অফ লাভের ক্ষেত্রে বা সাকসেস অফ লাভ রিলেশনশিপের ক্ষেত্রে অবশ্যই বিনাশ এবং পঞ্চম ভাব পঞ্চম পতির এই তিনটে জায়গা মেজর রোল প্লে করবে, এটা কিন্তু আমাদের প্রথম মনে রাখতে হবে। তাই আমি পরপর যে সূত্রগুলো বলবো সেগুলো কিন্তু আপনারা ফার্স্টে মেলানোর চেষ্টা করবেন। টোটাল আমি আপনাদের জন্য টোটাল 13খানা সূত্র দেবো, ঠিক আছে? নাম্বার ওয়ান যেটা বলবো, পঞ্চম ভাব যেহেতু প্রেমের ভাব, তাই পঞ্চম ভাবে যদি কোনোভাবে রাহু বা কেতু অবস্থান করে বা কোনোভাবে রাহু বা কেতুর দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু অবশ্যই আপনার জীবনে প্রেমে প্রতারিত হওয়ার একটা চান্স থেকে যাবে। বিশেষ করে যদি কারো জন্মছকে পঞ্চমভাবে রাহু অবস্থান করে বা পঞ্চমভাবে কেতু অবস্থান করে বা কোনোভাবে রাহু বা কেতু পঞ্চমভাবকে দৃষ্টি দেয়, তাহলে পঞ্চমভাবকে কিভাবে দৃষ্টি দেবে? সেটা হলো যদি ধরুন নবমভাবে রাহু বা কেতু অবস্থান করে তাহলেও হতে পারে, কারণ নবমভাব থেকে পঞ্চমভাবে তাদের দৃষ্টি পড়ে। অথবা একাদশভাবে যদি রাহু কেতু অবস্থান করে, ঠিক আছে, কেননা একাদশভাবে রাহু থাকলে অটোমেটিক্যালিভাবে পঞ্চমভাবে কেতু থাকবে বা পঞ্চমভাবে রাহু থাকলে একাদশভাবে কেতু থাকবে। তা কোনোভাবে যদি পঞ্চমভাবের উপর রাহু কেতুর দৃষ্টি পড়ে অথবা রাহু কেতু যদি অবস্থান করে, তার কিন্তু জীবনে প্রেম এলেও তার প্রেমে কিন্তু প্রতারণার একটা শিকার হতে সে পারে, ওকে? নাম্বার টু যেটা বলবো সেটা হলো আপনার ফিফথ হাউস, অর্থাৎ পঞ্চম ভাবের যে অধিপতি, অর্থাৎ ফিফথ লর্ড, পঞ্চম ভাবপতি, অর্থাৎ পঞ্চম ভাবের যে অধিপতি, সেটাকে ভালোভাবে খেয়াল করুন। যদি কারো মেষ লগ্ন হয় তাহলে ক্ষেত্রে তার পঞ্চমপতি হবে রবি, যদি কারো বৃষ লগ্ন হয় তাহলে তার ক্ষেত্রে পঞ্চমপতি হবে 2, 3, 4, 5, 6, অর্থাৎ তার পঞ্চমপতি হবে হচ্ছে বুধ। এইভাবে দেখবেন বৃশ্চিকের ক্ষেত্রে যেমন পঞ্চমপতি হবে বৃহস্পতি, কারণ 8, 9, 10, 11, 12, অর্থাৎ পঞ্চমপতি হবে হচ্ছে বৃহস্পতি। এইভাবে আপনি খেয়াল করুন, যেইখান থেকে পড়ছে, যে লগ্ন পড়ছে সেখান থেকে পাঁচ ঘর গুনে যান। ধরুন যদি আপনার লগ্ন পড়ে ধরুন মকর লগ্ন, তাহলে মকর হচ্ছে 10, তাহলে 10 থেকে 5 গুনে যান, 10, 11, 12, 1, 2, অর্থাৎ আপনার হচ্ছে শুক্র। তাহলে এইভাবে প্রতিটা লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবকে দেখুন, ঠিক আছে, পঞ্চম ভাব বা পঞ্চম পতিকে দেখুন। এই পঞ্চম পতি যদি কোনোভাবে রাহু কেতুর দ্বারা পীড়িত হয় বা দুস্থানে অবস্থান করে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করে। অর্থাৎ আপনার পঞ্চমপতি যদি কোনোভাবে রাহু কেতুর দ্বারা বা কোনো অশুভ গ্রহর দ্বারা পীড়িত থাকে বা যদি কোনোভাবে দুস্থানে অবস্থান করে, তাহলে কিন্তু আপনি প্রেমে প্রতারিত হতে পারেন, ওকে? এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। নাম্বার থ্রি যেটা বলবো, আমাদের কোনো কিছুর মধ্যে একটা ইমোশনাল বা মন মানসিকতা ফিলিংস বা আমাদের মায়ের যে কারক গ্রহ সে হচ্ছে চন্দ্র। অর্থাৎ আমাদের মনকে, আমাদের মন ভালো থাকা, আমাদের যে ফিলিংস ইমোশন, আমাদের মন মানসিকতা, তা কিন্তু নিয়ন্ত্রণ করে চন্দ্র। তাই আমাদের বাচ্চাদের চন্দ্র কোনোভাবে যদি শনি বা কেতুর দ্বারা কোনোভাবে প্রভাবিত হয়, হয়তো দেখা গেল শনি চন্দ্র এক ঘরে বসে রয়েছে তাকে কেতু দেখছে, অথবা দেখা যাচ্ছে চন্দ্র কেতু একসঙ্গে বসে রয়েছে তাকে শনি দেখছে, ঠিক আছে, এইভাবে, অথবা চন্দ্র বা চন্দ্রকে যদি শনি বা কেতুর মধ্যে যে কেউ যদি প্রভাবিত করে, তাহলে কিন্তু তার মধ্যে একটা ইমোশন পেন, অর্থাৎ মানসিক কষ্ট দেওয়ার একটা প্রবণতা থাকবে। তার সে যতবার প্রেম করতে যাবে, তার যতবারই সে করতে যাবে কোনো কিছু প্রেম বা রিলেশনশিপের মধ্যে জড়াবে, ততবার কিন্তু তাকে লাইফ পার্টনার বা তার যে অপোজিটে যে থাকবে তাকে কিন্তু একটা ইমোশনাল পেন দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ মানসিক যে কষ্ট যেটা বলা হয়, ঠিক আছে, তাকে ইমোশনালভাবে সেটাকে কিন্তু খুব কষ্ট পেতে হয় এই রিলেশনশিপে বারে বারে, এবং সেখান থেকে একটা সেপারেট বা সেপারেশনের একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করতে পারে। এবং দাম্পত্য জীবনে রোমান্টিকতার ক্ষেত্রেও কিছু প্রবলেম ক্রিয়েট করে এই চন্দ্র যদি কোনোভাবে শনি কেতু দ্বারা প্রভাবিত হয়, ওকে? নাম্বার ফোর যেটা বলবো, শুক্র যেহেতু ভিনাস, যেহেতু আমাদের লাভের কারক গ্রহ এবং আমাদের প্রেম ভালোবাসার কারক গ্রহ, তাই শুক্র যদি কোনোভাবে আমাদের বাচ্চাটে 12ভাবে বা অষ্টমভাবে, অর্থাৎ দ্বাদশভাবে বা অষ্টমভাবে অবস্থান করে, দ্বাদশভাবে অবস্থান করলে কিন্তু তার লাইফে একদমই প্রেম শুট করতে চায় না, তার জীবনে লাইফ পার্টনার ছাড়া তাকে কিন্তু কেউ খুব একটা সাহায্য করে না, সে যতবার প্রেম করতে যায় প্রেমে তার লস হয়,
ঠিক আছে, তার মধ্যে বিশাল একটা প্রেম করার মেন্টালিটি থাকে, তার বিয়ের আগেও সে যতবার প্রেম করে ততবারও লস হয়, কিন্তু বিয়ের পরেও সে যতবার প্রেম করে ততবারও কিন্তু তার জীবনে খুব একটা প্রেম শুট করতে চায় না, ঠিক আছে। কেননা এই দ্বাদশ ভাবে শুক্র থাকা মানে তাকে শুধু লাইফ পার্টনার ছাড়া তার জীবনে অন্য কোনো অপোজিট সেক্সের মানুষ কিন্তু তাকে জীবনে কখনোই তাকে হেল্প করবে না, তার যতগুলো রিলেশনশিপ ক্রিয়েট করবে তার জীবনে কিন্তু লস করার জন্যই ক্রিয়েট করবে, এটা কিন্তু মনে রাখতে হবে। অন্যদিক থেকে অষ্টম ভাবে যদি কারো শুক্র অবস্থান করে সেক্ষেত্রেও সে একই ব্যাপার, অষ্টম ভাবে শুক্র অবস্থান করলে তার কোনোভাবে বিবাহিত লাইফে কোথাও একটা রোম্যান্টিকতার অভাব তৈরি করবে, একাধিক ফিজিক্যাল রিলেশনশিপ করা ক্রিয়েট করার একটা সম্ভাবনা থাকবে, বা কোথাও যেন রিলেশনশিপের ক্ষেত্রে যে রোম্যান্টিকতা সেটা কিন্তু একটা অভাব ক্রিয়েট করবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম কোনোভাবেই শুট করতে চাইবে না, বা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা রোম্যান্টিকতার একটা বিশাল লেভেলের অভাব কিন্তু থাকবেই থাকবে। ওকে, নাম্বার সিক্স, নাম্বার ফাইভ যেটা বলবো সেটা হলো, যদি কারো বাচ্চাটে মঙ্গল, যদি মঙ্গল জানি মাঙ্গলিক দোষ তৈরি করে, তা মাঙ্গলিক দোষের থেকে মঙ্গল যদি বিশেষ করে সপ্তমভাবে বা অষ্টমভাবে অবস্থান করে বক্রী হয়, সপ্তমভাবে বা অষ্টমভাবে অবস্থান করে বক্রী হয়, কিন্তু তার জীবনে কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে বারে বারে তাকে কিন্তু একটা প্রতারিত হতে হয়, তার জীবনে প্রেম ভালোবাসা বা ইমোশনাল, যেখানে ইমোশনাল সে দেখায় সেখানেই তার জীবনে কিন্তু প্রচুর প্রবলেম ক্রিয়েট করে। কেননা এই সপ্তমভাবে বা অষ্টমভাবে যদি মঙ্গল কোনোভাবে বক্রী হয়ে অবস্থান করে বা খুব পীড়িত হয়ে অবস্থান করে, সেই মঙ্গলকে অবশ্যই খুব ভালো ভালোভাবে প্রতিকার করা উচিত, এবং তাদের কিন্তু খুব ভালোভাবে প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমানজির আরাধনা করা উচিত, নাহলে কিন্তু তার জীবনে রিলেশনশিপ দিক থেকে প্রচুর প্রবলেম আসে, তার কোনোভাবে সে রিলেশনশিপ দিক থেকে সে স্যাটিসফাই হতে পারে না। ওকে, তাদের কিন্তু অবশ্যই এই মঙ্গল যদি কারো জন্মছকে সপ্তমভাবে বা অষ্টমভাবে থেকে কিন্তু বক্রী থাকে, তাদের কিন্তু প্রচুর প্রবলেম ক্রিয়েট করে। ওকে, নাম্বার সিক্স যেটা বলবো, কারো যদি কেতু যদি সপ্তমভাবে অবস্থান করে, তার কিন্তু প্রচণ্ডভাবে তার ভুলভাল মানুষের সঙ্গে রিলেশনশিপ ক্রিয়েট করে, তাকে কোথাও যেন তাকে একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে, কোথাও তার লাভ লাইফে একদমই ভালো লাইফ পার্টনার সে পায় না, বারে বারে এমন মানুষকে তারা চুজ করে, এমন মানুষকে চুজ করে তাকে ঠকতে হয়, যেখানে কিন্তু তাকে কিন্তু সেপারেট হতেই হয়, অর্থাৎ সেপারেশন তার লাভ লাইফে আসে, সেখান থেকে কিন্তু তাকে প্রচণ্ডভাবে কষ্ট পেতে হয়, ঠিক আছে, সপ্তমভাবে যদি কেতু অবস্থান করে। নাম্বার সেভেন যেটা বলবো, কারো জন্মছকে যদি শুক্র শনি যোগ থাকে, শুক্র শনি যোগ থাকলে তাদের কিন্তু জেনারেলভাবে লাভ জেনারেলভাবে অনেক ক্ষেত্রে হয় না, বা অনেক ক্ষেত্রে আমি দেখেছি তাদের যদি লাভ লাইফও ভালো হয়, হয়তো দেখা গেল তাদের লাভ হয়ে গেল, কিন্তু তাদের কিন্তু আর্থিক কষ্টের ব্যাপার কিন্তু একটা থাকতে পারে। শুক্র শনি যোগ কিন্তু, যেহেতু শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ, শনি হচ্ছে ত্যাগের কারক গ্রহ, তাই দুটো অপোজিট এনার্জি যখন একসঙ্গে হয় তাদের কিন্তু লাভ রিলেশনের ক্ষেত্রে কোথাও প্রবলেম ক্রিয়েট করতে পারে, বা যদি বা তাদের লাভ রিলেশন হয়েও যায় তাদের কিন্তু আর্থিক কোনো কষ্ট ভোগ করতে হতে পারে, বা দেখা গেল হয়তো যে বিয়ের পরে তাদের কিন্তু মা বাবার সঙ্গে কোনো ছাড়াছাড়ি হয়ে গেল, এই ধরনের প্রবলেমও কিন্তু জেনারেলভাবে ক্রিয়েট করতে আমি দেখেছি। ওকে, অথবা কারো জন্ম থেকে যদি শুক্র রবি খুব কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে, অর্থাৎ শুক্র যদি কম্বাস থাকে রবি খুব কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রেম ভালোবাসার ক্ষেত্রে বারে বারে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করে। ওকে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। নাম্বার এইট যেটা বলবো, যদি আপনার জন্মছকে সপ্তমভাবে মঙ্গল অবস্থান করে, বা সপ্তমভাবে রাহু অবস্থান করে, বা সপ্তমভাবে শনি অবস্থান করে, বা সপ্তমভাবে কেতু অবস্থান করে উইক হয়, অর্থাৎ মঙ্গল শনি রাহু কেতু এই চারটে গ্রহর মধ্যে যে কোনো গ্রহ যদি সপ্তমভাবে অবস্থান করে খুব দুর্বল হয়, তাহলেও কিন্তু তাদের কিন্তু বারে বারে প্রতারিত হতে হয়, ঠিক আছে। নাম্বার নাইন যেটা বলবো সেটা হলো, আপনার বাচ্চাটে যদি চন্দ্র যদি কোনোভাবে অষ্টমভাবে বা দ্বাদশভাবে অবস্থান করে, তাদের পারিবারিক দিক থেকে তাদের প্রচণ্ড ঝুঁকি ঝামেলা পোয়াতে হয়, তাদের লাইফে কিন্তু পারিবারিক দিক থেকে তাদের প্রচুর প্রবলেম আসে, তাই তারা হাজার চেষ্টা করলেও প্রেম লাইফেও কিন্তু তারা কোথাও একটা যেন প্রবলেমের শিকার হতে হয়। কেননা যেহেতু আমাদের মন মানসিকতায় কারক গ্রহ, আমাদের ইমোশন ফিলিংসের কারক গ্রহ, তাই চন্দ্র যেহেতু অষ্টমভাবে বা দ্বাদশভাবে অবস্থান করলেও কিন্তু কোনোভাবে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। ওকে, নাম্বার টেন যেটা বলবো, কারো যদি সপ্তমভাবে সূর্য অবস্থান করে, সপ্তমভাবে সূর্য অবস্থান করলে প্রচণ্ডভাবে কিন্তু রবি অবস্থান করলে সপ্তমভাবে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা লাইফ পার্টনারের মধ্যে ডমিনেটিং ব্যাপার থাকে, এবং প্রেম করলে কিন্তু সেখানেও একটা প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট করতে পারে। ওকে, নাম্বার ইলেভেন যেটা বলবো, যদি পঞ্চম ভাব বা সপ্তম ভাবকে কোনোভাবে যদি রাহু প্রভাবিত করে, আগেই বললাম তবু এটা কথাটা বলছি, রাহু বা কেতু প্রভাবিত করলে পঞ্চম ভাবকে, তাহলেও কিন্তু বিশেষভাবে পঞ্চম ভাব বা সপ্তম ভাবকে যদি কোনোভাবে রাহু বা কেতু প্রভাবিত করে, তাহলেও কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। নাম্বার টুয়েলভ যেটা বলবো, আপনার বাচ্চাটে শুক্র অথবা সপ্তমপতি অথবা পঞ্চমপতি এই তিনটে গ্রহ, বারো নম্বর যেটা বলবো, আপনার বাচ্চাটি যদি শুক্র
অথবা সপ্তমপতি অথবা পঞ্চমপতি কোনোভাবে যদি কম্বাস্ট হয়ে যায়, অর্থাৎ রবির সঙ্গে যদি খুব কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে, তাহলে কিন্তু আপনার জীবনে প্রেম করার ক্ষেত্রে প্রচুর প্রবলেম ক্রিয়েট করতে পারে। ওকে, নাম্বার 13 অর্থাৎ 13 নম্বর যেটা বলবো, আপনার বাচ্চারের সপ্তমভাবে রাহুকেতুর অবস্থান, বা সপ্তমপতি যদি রাহুকেতুর সঙ্গে অবস্থান করে, অথবা এমনও যদি যায় যে আপনি যখন প্রেম করতে যাচ্ছেন তখন দেখা গেল আপনার লগ্নের এক্সপেক্টে রাহু অথবা কেতু গোচর করে যাচ্ছে, তখনও কিন্তু আপনার কিন্তু প্রেমে প্রতারিত হওয়ার একটা বিশাল সম্ভাবনা ক্রিয়েট করে। বিশেষত সব ব্যাপারগুলোকে আমি সামারাইজভাবে করতে গেলে আমি একটা কথাই আপনাদের ক্ষেত্রে ক্লিয়ার করতে চাইবো, যে পঞ্চম ভাব বা পঞ্চম পতি যদি কোনোভাবে রাহুকেতুর দ্বারা প্রভাবিত হয়, বা সপ্তম ভাবে যদি কোনোভাবে রাহুকেতু গোচর করে যায় যখন আপনি প্রেম করতে যাচ্ছেন, তখন কিন্তু জেনারেলভাবে প্রবলেমটা বেশিভাবে ক্রিয়েট করার একটা সম্ভাবনা থাকবে। বা পঞ্চম পতি যাদের ক্ষেত্রে দুস্থানে রয়েছে, বা পঞ্চম পতি যাদের জন্মছকে রাহুকেতুর সঙ্গে প্রভাবিত হয়ে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম করা মোটেই উচিত হবে না। বা যদি বা প্রেম হয়ে থাকে, তারা কিন্তু অবশ্যই সাবধান হন, তাদের প্রেমটাকে অনেকটা বাড়ির থ্রু দিয়ে আপনারা ঘোরানোর চেষ্টা করুন, ঠিক আছে, যাতে প্রেমটাকে আলটিমেটলি জায়গায় আসতে পারে। ওকে, তা যাই হোক, এই সমস্ত যোগ যাদের রয়েছে, যারা বারে বারে এইসব প্রেম সংক্রান্ত ব্যাপারে প্রতারিত হচ্ছেন, তারা প্রতিকার করতে পারেন অবশ্যই কিন্তু পঞ্চম ভাব বা পঞ্চম পতিকে পঞ্চম ভাব বা পঞ্চম পতির জন্য যারা প্রতারিত হচ্ছেন তারা অবশ্যই তাদের জন্য কিন্তু একটা সঠিক রেমিডি করবেন। বা যারা সত্যি একান্তভাবে প্রেম করতে যান তারা কিন্তু অবশ্যই রোজ কোয়ার্টজ বলে এক ধরনের স্টোন হয়, যেটা প্রেম করার জন্য একমাত্র স্টোন, সেটা কিন্তু আমরা যখন কোনো প্রেম করতে যাবেন, রোজ কোয়ার্টজের যে হার্ট স্টাইন দিয়ে একটা কোনো মালা থাকে, ঠিক আছে, সেই একটা কি বলবো, রোজ কোয়ার্টজের যে একটা গিফট দেবেন, যেখানে সেটা লকেট হিসাবে পড়তে পারেন, সেইটা করলে অনেকটা, এবং আপনি যদি আপনার প্রেমিক প্রেমিকাকে সেটা উপহার হিসাবে দেন, তাহলে কিন্তু আপনার লাভ লাইফের ক্ষেত্রে একটা সুন্দর পদক্ষেপ আপনি পাবেন বা পদক্ষেপ নিতে পারবেন। ওকে, এছাড়া অনেক ধরনের প্রতিকার রয়েছে, ধরুন আপনি কামদেবের মন্ত্র জপ করতে পারেন, শুক্রদেবের মন্ত্র জপ করতে পারেন, হ্যাঁ, বা যে জায়গা থেকে মেইনলি প্রবলেমটা হচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের রেমেডি করার প্রয়োজন আছে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারলেন আমার এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো জানাবেন, এবং অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই জন্য অনুষ্ঠান শেষ করছি, নমস্কার, থ্যাংক ইউ।